আমি এখন যেখানে আছি এটা শ্রীলঙ্কার কলম্বোর ক্যান্ডি পার্ক। এখানে পুরোটাই একটা ফিশ পার্ক। আপনারা দেখতে পাচ্ছেন এখানে পুরোটা একটা ফিশ পার্ক। আমার পিছনে সবগুলো ফিশ, বিভিন্ন প্রজাতির প্রায় 105টি রকম প্রজাতির মাছ আছে এখানে, এবং কিছু সামুদ্রিক পাথর আছে। তারা ইয়াটারে এমনভাবে পার্কটারে এমনভাবে সাজাইছে, পার্কের উপরে সেম একটা গুহা বানাইছে, গুহার ভিতরে হ্যাঁ এটা কাজ দিয়া প্রত্যেকটা আলাদা আলাদা করে প্রত্যেকটা মাছের প্রজাতিকে তারা রাখছে। আর এবং কি পৃথিবীর মধ্যে বহু মূল্যবান পাথরগুলো এখানে আছে, বে মূল্যবান পাথরগুলো এখানে তারা শো করে রাখছে। আর বিভিন্ন প্রজাতির প্রায় 165টি রকম প্রজাতির মাছ তারা রাখছে এখানে। মাঝে চিংড়ি মাছ আছে, আমার পরিচিত অনেকগুলো মাছ আছে যেটা বাংলাদেশেও আমরা দেখতে পাইছি। বাট এখানে আর যদি কখনও কলম্বোতে আসা হয় তো অবশ্যই অবশ্যই ক্যান্ডি রোডে এখানে আসা হলে আপনারা অবশ্যই দেখবেন। তো ওকে, আমি অন্য ভিডিওতে যাইতেছি। ওয়ার্ল্ড আন্ডার ওয়াটার টানেল, এই পার্কটি কলম্বো থেকে প্রায় 17 কিলোমিটার দূরে ক্যান্ডি রোডে অবস্থিত। আমার পাশে থাকা আমার ড্রাইভারটি আমাকে এই পার্কটি সম্বন্ধে বলল। ফিশের এই পার্কটি দেখার জন্য মন আগতি জাগল, তাই চললাম 17 কিলোমিটার দূরে, প্রায় 1 ঘন্টা 25 মিনিট এর রাস্তা আমরা পাড়ি দিতে লাগলাম। সাথেই থাকুন, দেখতেই থাকুন। শ্রীলঙ্কা অনেক সুন্দর একটি দেশ, যে দেশের আবহাওয়া প্রায় বাংলাদেশের মতোই, কিন্তু অনেক সুন্দর একটি দেশ, খুব ভালোই লাগলো আমার। তো আমরা প্রায় চলে আসলাম পার্কটির বরাবর সামনেই। পার্কটি অনেক চমৎকার ভিউ সামনে থেকে, যা বলে ও না দেখলে না বলে বোঝানো সম্ভব নয়। অনেক মনোমুগ্ধকর একটি পরিবেশ পার্কটি। আমি দেখেই প্রথম চমকে গেলাম, খুব দর্শনার্থী এখানে পার্কটি দেখতে আসে, খুবই চমৎকার। সামনে একটি গড়া ছিল ও বাচ্চাদের খেলনা নিয়ে এক ব্যক্তি দোকান দাঁড়িয়েছিল। পাশে কয়েকটা পিকনিকের গাড়িও দেখতে পেলাম, এবং কি একটি গাড়ি খাদ্য নিয়ে আসলো। এগুলো মনে হয় ফিশের খাদ্য, অথবা পার্কের ভিতরে যত পাখি ছিল ওদের খাদ্য। আমি টিকিটের জন্য রীতিমতো লাইনে দাঁড়িয়ে গেলাম। পার টিকিটের মূল্য শ্রীলঙ্কান পার্সনের জন্য 500 রুপি, এমনকি আদার্স কান্ট্রির পার্সনের জন্য 800 রুপি। তো টিকিট কেটে পার্কের ভিতরে প্রবেশ করলাম। দেখতে থাকুন ওয়াটার ওয়ার্ল্ড আন্ডার ওয়াটার টানেল নামের এই পার্কটি। পার্কটি মূলত এই একটি গুহার ভিতরে প্রচুর ফিশ, বিভিন্ন প্রকার ফিশের নিয়ে এই পার্কটি অনেক সুন্দর মনোমুগ্ধকর পরিবেশে পার্কটি সাজানো হয়েছে। সবুজের ঘেরা এই পার্কটি আমার খুবই মন কেড়ে নিয়েছে। পাশে ছিল একটি ঝর্ণা, ঝর্ণা থেকে পানি পড়ছে, নিচে রং বিরঙের অনেকগুলো মাছ। Something in my heart
네 맘 전하고 싶어 When you ring my valentine Someday you'll make my dream come true 행복한 너 그리고 나 우릴 비추고 With you by my side 멈춘 시간 পুরো গুয়াটি অন্ধকার কিছু সোডিয়াম লাইট জ্বালিয়ে গুয়াটি আলোকিত করে রাখে এবং কি অ্যাকুরিয়ামের ভিতরে কিছু লাইট জ্বালিয়ে তো মাছগুলোকে দেখা যায় রং বিরঙ্গের হাজার রকমের এই ফিশগুলো দেখে মন কেড়ে নিল অত্যন্ত ভালো লাগলো এবং কি বারবার আমি পিছনে ফিরে তাকালাম যদি আরেকটু সময় দিতে পারতাম হয়তো Just like shining star 서로 바라보는 이곳 I'll be always by your side Sunny day you make my dream come true 행복한 너 그리고 나 우릴 비추고 With you by my side 멈춘 시간 속 서로가 마주하는 이곳 I've been waiting for a love like this so 기분 좋은 바람 불어와 행복한 너 그리고 나 우릴 감싸고 With you by my side 지금 이 순간 서로가 마주하는 지금 I can see you through a little far away 이 계절이 지난 대로 내 진심을 내게 전할 수 있게 나의 품에 가득 안고 고백할 거야 You will always be my everything to me যদি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আর একটি লাইক করবেন আমি নতুন ট্রাভেলার আপনাদেরকে বিভিন্ন জায়গার বিভিন্ন দেশের আমি পর্যটক এরিয়াগুলো ভিডিও করি Everything is so right 서로가 마주하는 이곳 We've been waiting for a love like this My love, yeah, no Oh, no, no 갑자기 내게 나타나준 너 난 아무 말도 할 수가 없었지 첫눈에 반한다는 이야기가 널 보는 순간 이해가 됐어 매번 야야야야야 불러 널 야야야야 내 맘을 고백하려고 타이밍만 보는 나 그런 나를 넌 보며 왜 그래
시간은 계속 흘러만 가고 기다리다 지쳐 그만 널 놓칠까봐 하지만 성급한 나의 고백을 넌 거절할까 두려워서 매번 야야야야야 불러 널 야야야야 네가 제일 좋아하는 게 뭐냐고 물어본다 그런 나를 넌 보며 대답 없이 미소만 짓는데 I'm going 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 crazy I'm going 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 crazy 무뎌져버린 টানেল এই লিফটি চলতে থাকে আর লিফটির উপরে দিয়ে হাজার রকমের ফিশ পুরোটাই অ্যাকোরিয়াম করা অনেক চমৎকার একটি ওয়াটার টানেল মনোমুগ্ধকর এই ওয়াটার টানেলটি দেখে মনে হয়েছিল সাগরের ভিতরেই আছে তবে এটি একটি পার্কের ভিউ খুবই চমৎকার এই ভিউটি অনেক মনোমুগ্ধকর করেছে Yeah.
ভিউয়ার্স, আমরা এতক্ষণ পর্যন্ত দেখলাম ওয়াটার ওয়ার্ল্ড আন্ডার ওয়ার্ল্ড টানেল। তো টানেলটি খুবই চমৎকার ছিল, আমি এর আগে অনেকগুলো পর্যটক স্পট ভিজিট করেছি, তবে কখনও ফিশ অ্যাকোরিয়ামের এই পর্যটক এরিয়াটির মতো আর মনে হয় নাই। খুবই মনোমুগ্ধকর এই ফিশ অ্যাকোরিয়ামটি, পুরোটাই ভিজিট করে খুবই ভালো লেগেছে। তো আপনারাও যদি কখনও শ্রীলঙ্কাতে ভিজিট করা হয়, কলম্বো থেকে সোজা ক্যান্ডি রোডের এই পার্কটি ভিজিট করতে পারেন, অনেক সুন্দর। আর যদি বাচ্চাদেরকে নিয়ে আসতে পারেন তাও অনেক ভালো হয়, দেখে অনেক মনোমুগ্ধ করে। তো এর সাইডে আরেকটি পার্ক রয়েছে, এটি জু পার্ক। তো এখানেও রয়েছে অনেক প্রজাতির অনেকগুলা পাখি, অনেকগুলা প্রজাতির জন্তু জানোয়ার। তো পাশের ইয়াটাই একই টিকিটের মধ্যে দুটো ইয়াই আপনারা ভিজিট করতে পারবেন। তো যদি কখনও আপনারা আসেন, এটার কলম্বো থেকে এই ক্যান্ডি রোডের ওয়াটার ওয়ার্ল্ড আন্ডার ওয়ার্ল্ড আন্ডার ওয়াটার টানেল এ পর্যন্ত আপনাদের ভাড়া আসবে, যদি আপনারা ওভারে করে আসেন তাহলে 1200 রুপি আসবে, আর যদি আপনারা ট্যাক্সি ভাড়া করে আসেন তাহলে 1500 রুপি আসবে। এখানে টোটাল প্রায় 13 কিলোমিটার ডিস্টেন্স। তো অনেক সুন্দর একটা পরিবেশ, আসলে আসতে পারেন, মনোমুগ্ধকর এই ইয়ারটি ভিজিট করে আমার কাছে অনেক ভালো লাগছে। আমি আশা করি আপনারাও আসলে, আপনারাও ভিজিট করলে এই ইয়ারটি এই পার্কটি খুবই ভালো লাগবে। পার্কটির মূল আকর্ষণ ছিল একটি গুহা, প্রায় 1 কিলোমিটার লম্বা একটি গুহা। গুহাটির ভিতরে দুই পাশে অ্যাকোরিয়াম সিস্টেম করে অক্সিজেনের মাধ্যমে এই ফিশগুলোকে রাখা হয়েছে। প্রতিদিন দুবার করে এই ফিশগুলোকে খাদ্য দেওয়া হয়। খাদ্য তালিকায় এদের যা যা দেওয়া হয় তাও একটি শার্টের মধ্যে লাগানো আছে। প্রত্যেকটি ফিশের উপরে এদের জন্ম, কোন দেশে এবং কি এই মাছগুলো কত সালে এখানে রাখা হয়েছে, এই পর্যন্ত এই মাছগুলোকে কোন জায়গা থেকে আনা হয়েছে সবগুলো বিস্তারিত লিখে দেওয়া হয়েছে। তো ভিউয়ার্স, অনেক সুন্দর একটি পরিবেশ উপভোগ করলাম, আপনারাও আসতে পারেন এবং কি দেখতে পারেন এই পার্কটি। পার্কটি না দেখলে নয়, পার্কটির পরিবেশ অত্যন্ত দারুণ। ভিজিটারদের জন্য এই পার্কটি হতে পারে একটি স্মৃতিময় আকর্ষণ। সুন্দর এই পার্কটি আমরা উপভোগ করলাম, আমি আশা করি আপনারাও ভবিষ্যতে আসবেন। তো শ্রীলঙ্কা বাংলাদেশ থেকে এখন পাসপোর্ট হলে আসা যায়। তো কম খরচের ভিতরে এই ট্যুরটি আমার কাছে বড়ই আকর্ষণীয় মনে হয়েছে। ভবিষ্যতে আপনারা যদি কেউ আসেন তাহলে আরও 3-4টা খুব ভালো স্পট আছে শ্রীলঙ্কাতে। আমি আমার অনেক অন্য ভিডিওতে অন্য 2-3টা শ্রীলঙ্কার ব্লগ দিয়েছি, আপনারা ওই ব্লগগুলো দেখতে পারেন, ওখানেও অনেক ইনফরমেশান আপনারা পাবেন। এই ইনফরমেশানগুলোর থেকে আপনারা আপনার শ্রীলঙ্কা ট্যুর হতে পারে স্মৃতিময়, আকর্ষণীয় এবং মনোমুগ্ধকর। ওয়াটার ওয়ার্ল্ড আন্ডার টানেল এই পার্কটি কলম্বো থেকে প্রায় 117 কিলোমিটার দূরে। তো এই পার্কটি সম্বন্ধে আমাকে আমার যে ট্যাক্সি ড্রাইভারের সাথে এসেছি ও বিস্তারিত আমাকে বলেছে, শুনে আমি এই পার্কটি সম্বন্ধে আকৃষ্ট হই। পরে আমি টাইমের কম থাকাতে পুরো বেশি সময় না দিতে পারলেও আমি বেশ কিছু সময় এখানে কাটিয়েছি। এখানে সময় কাটানোর জন্য পরিবেশটা যেমন ছিল অনেক ঠান্ডা, তেমন কি আবহাওয়া অনুকূলে ছিল, তাই এই ট্যুরটি আমার কাছে আকর্ষণীয় এবং মনে রাখার মতো একটি ট্যুর হয়েছে। তো ভিউয়ার্স, আমি আরও কয়েকটি ভিডিও বানাবো শ্রীলঙ্কা নিয়ে, আপনারা যদি কমেন্টের মধ্যে আমাকে বলেন
তাহলে আর যদি কখনো আপনারা আসেন এখানে তাহলে কমেন্টের মধ্যে আমাকে জানালে আমি আপনাদেরকে ওই শ্রীলঙ্কার ড্রাইভারের নাম্বারটি দিয়ে দিব। উনি অত্যন্ত একজন ভদ্রলোক আমাকে পুরো শ্রীলঙ্কাতে প্রায় আটটা স্পটে নিয়ে গিয়েছিল। প্রত্যেকটা স্পট অনেক সুন্দর এবং মনোমুগ্ধকর ছিল। তাই ওই ভদ্রলোকের নাম্বারটি আমি নিয়ে ভিজিটিং কার্ড নিয়ে এসেছি। আপনারা চাইলে কমেন্টে আমাকে জানাতে পারেন, আমি ওই ভদ্রলোকের নাম্বারটি আপনাদেরকে দিব। তো এই নিয়ে আজকের এই ইস্যুটি অনেক লম্বা হয়ে গেছে, তাই ধৈর্য সহকারে দেখবেন এবং কি অনেকগুলো ইনফরমেশন এখানে আমি দিয়েছি শ্রীলঙ্কার এই পার্কটি সম্বন্ধে। ভবিষ্যতে আপনারা যদি এই পার্কটি ভিজিট করেন তাহলে আপনাদের এই ইনফরমেশনগুলো কাজে আসতে পারে। তাই অনেক সুন্দর একটি ট্যুরের জন্য আপনি এই জায়গাটি সিলেক্ট করতে পারেন। এখানে আমি হাজারো রকমের জীবজন্তু এবং কয়েকশো প্রজাতির মাছ দেখেছি। মাছগুলো দেখে আমি বিস্মিত হয়েছি, এত প্রজাতির মাছ আল্লাহ তাআলা এই পৃথিবীতে 18,000 মাখলুকাতের ভিতরে দিয়েছে। এই মাছগুলো আমি এর আগে একসাথে এত রকমের এবং কি এত প্রজাতির মাছ এর আগে কখনো আমার দেখা হয় নাই। তাই এই পার্কটি ভিজিট করে আমার কাছে অত্যন্ত চমৎকার লেগেছে, যা না বললেই নয়। অনেক সুন্দর একটি পরিবেশ, অনেক সুন্দর পার্কটি, অন্ধকার আলোর খেলা এই পার্কটির মধ্যে আমি দেখতে পেয়েছি। খুব সুন্দর মনোমুগ্ধকর ছিল পার্কটির পরিবেশ। তো ভিউয়ার্স, আর বেশি কিছু বাড়িয়ে সময় অপচয় করব না, তো দেখুন এবং পারলে আমার এই ভিডিওটি শেয়ার করুন এবং কি আপনার বন্ধুরা ভ্রমণ প্রিয়সী আপনার বন্ধুদেরকে মেসেজে চেঞ্জ করুন এবং কি আপনার যে বন্ধুটি এই ভিডিওটি দেখতে চায় তাকে আপনি উইশ করতে পারেন।